সারা দেশে মহামারীর মতো ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তেছে। শুধু গতকালকে 2,844 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী, এবং 12 জন রোগী মারা গিয়েছেন। গতকাল পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা 75,059 জন, এবং এ পর্যন্ত ডেঙ্গু রোগে মারা গেছেন 352 জন। ডেঙ্গু মূলত একটি ভাইরাসজনিত রোগ, এডিস মশার কামড়ের কারণে ডেঙ্গু হতে পারে। ডেঙ্গু সম্পর্কে আমরা মোটামুটি সবাই কম বেশি অনেক আগে থেকেই জানি, কিন্তু ইদানিং এই ডেঙ্গু রোগের প্রকোপ প্রচণ্ড আকারে দেখা দিয়েছে। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ডেঙ্গু এতটাই ভয়ঙ্কর যে যদি কোনো ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে কোনো একটি সুস্থ মশা কামড় দেয়, তাহলে সেই মশা ডেঙ্গু আক্রান্ত হয়ে যাবে, এবং সেই মশা যদি অন্য একটা সুস্থ মানুষকে কামড় দেয়, তখন এই মশা সেই ডেঙ্গুর জীবাণু বহন করে এই সুস্থ মানুষকে অসুস্থ করে তুলবে। তাছাড়া প্রেগনেন্সির সময় যদি কোনো মা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, তাহলে তার বাচ্চারও ডেঙ্গু রোগে আক্রান্ত সম্ভাবনা রয়েছে। ডেঙ্গু মশা কামড় দেওয়ার 4-10 দিনের মধ্যেই আপনার সিমটম ধরা পড়বে। সিমটমের মধ্যে উচ্চ তাপমাত্রা, অর্থাৎ 100-104 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে, আপনার মাংসপেশিতে এবং জয়েন্টে ব্যথা, প্রচণ্ড ঝিমুনি, চোখের পিছনে ব্যথা, শারীরিক দুর্বলতা, এবং রেয়ারলি শরীরের বিভিন্ন জায়গায় আপনার র্যাশ উঠতে পারে, তাছাড়া বিভিন্ন গ্ল্যান্ড ফুলে যেতে পারে। কেউ কেউ ডেঙ্গুর যে স্বাভাবিক সিমটম সেগুলো দেখা দেওয়ার কিছুদিনের মধ্যেই খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন, তবে এটি খুব রেয়ার। শরীরের তাপমাত্রা নেমে যাওয়ার সাথে সাথে আবার ভালো অনুভব হতে পারে, কিন্তু 24-48 ঘন্টার মধ্যে আবার সেই সিমটম ফিরে আসতে পারে। তবে সিভিয়ার অথবা মারাত্মকভাবে ডেঙ্গুতে আক্রান্ত হলে যে সিমটমগুলো দেখা দেয় তার মধ্যে প্রচণ্ড পেটে ব্যথা, বারবার অসুস্থতা অনুভব করা, দ্রুত নিঃশ্বাস নেওয়া, নাক কিংবা মাড়ি দিয়ে রক্ত পড়া, বমি বা পায়খানার সাথে রক্ত আসা, এই সিমটমগুলো দেখার সাথে সাথেই আপনি অতি দ্রুত হাসপাতালে যোগাযোগ করবেন। এখন ডেঙ্গু হলে কী করবেন? ডেঙ্গু হলে সর্বপ্রথম যেটা করতে হবে, প্রচুর পরিমাণে রেস্ট নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে তরল পানীয় পান করতে হবে, এবং দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে। ডেঙ্গু যেন না হয় সেজন্য আমরা কি করতে পারি? ডেঙ্গু যেন না হয় সেজন্য আমরা প্রথমেই আমাদের বাড়ির আশেপাশে জমানো যদি কোনো পানি থাকে যেখানে ডেঙ্গুর বংশবিস্তারের সম্ভাবনা রয়েছে, আমরা দ্রুত সেই বংশবিস্তারের যে সাইকেল সেটা আমরা নষ্ট করে দিব এবং সেই জায়গা আমরা পরিষ্কার করে ফেলবো। বাড়ির আশেপাশে বা আঙিনায় যদি কোথাও জমানো পানি থাকে তাহলে সেই পানি পরিষ্কার করে ফেলবো। অনেকের ভুল ধারণা রয়েছে যে ডেঙ্গু শুধু পানিতেই জন্মায়, অ্যাকচুয়ালি পানিতেই জন্মায়, কিন্তু সেই পানিতে যদি ফ্লো থাকে, অর্থাৎ বহমান কোনো পানি থাকে, সেই পানিতে কখনো ডেঙ্গু বংশবিস্তার করতে পারে না। ডেঙ্গু মশার উপদ্রব মূলত হয় ভোরে, অর্থাৎ সকাল সকাল এবং সন্ধ্যার দিকে। আমরা চেষ্টা করব ভোরে এবং সন্ধ্যার দিকে ফুল হাতা জামা পরতে, অর্থাৎ হাত পা ঢাকা থাকে এমন জামা পরতে। আমরা অবশ্যই রাতে ঘুমানোর সময় মশারিটা নিয়ে ঘুমাবো। মশা নিরোধক কয়েল বা মশা নিরোধক ক্রিম ব্যবহার করতে পারি, তবে কয়েল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখন বাংলাদেশের বাজারে যে কয়েলগুলো পাওয়া যাচ্ছে সবগুলো বিএসটি অনুমোদিত না। এমনও কয়েল রয়েছে যেগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খুব সয় লাভ করেছে, যেগুলো ছোট টিনের একটি খুপড়ি ঘরে কয়েল তৈরি করা হয় কোনো মান নিয়ন্ত্রণ ছাড়াই। এই কয়েলের ধোঁয়াতে শুধু মশা না, আশেপাশের যে কীট পতঙ্গ তারাও মারা যায়। মানুষের কী পরিমাণে ক্ষতি হয় সেটা মানুষ বুঝতে পারে না, কিন্তু অনেকে ভাবে যে কয়েলের ধোঁয়া তো অনেক হচ্ছে, একটা কয়েলে অনেকগুলো মশা মরে যাচ্ছে বা মশা পালাচ্ছে। অ্যাকচুয়ালি দ্রুত কার্যকরী কয়েল কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। ডেঙ্গু মশা থেকে ভালো থাকুন, ডেঙ্গু মশা থেকে দূরে থাকুন, নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছে এই সচেতনতার বার্তা পৌঁছে দিন, এবং সবাই সুস্থ থাকুন।